ঢাকা ইসলামপুর সদরঘাট থেকে দুইটা মাস জন্য কাপড় কিনে নিয়ে একটা যুবক লঞ্চে উঠছে শরীয়তপুর যাবে। তোমরা দেখেছ ফেসবুকে মা কারে করে যখন লঞ্চে উঠছে, লঞ্চটা গজারিয়া চাঁদপুরের সামনে যখন গেছে, নদীর মধ্যে ঝড় উঠে গেছে বাবা, যাত্রী বেশি হওয়ার কারণে লঞ্চটা এখন এরকম সেরকম করতেছে। লঞ্চের সারেং বলে দিলে এই লঞ্চ বাঁচবে না, আপনারা আল্লাহরে ডাকতে থাকেন আর মা বাবার কাছে মাপ চেয়ে নেন। বাজান রে শরীয়তপুর সখীপুরের যুবকটা মার কাছে টেলিফোন করছে, মা ও মা লঞ্চটা ডুবে যাবে গো মা, ও মা লঞ্চটা যদি ডুবিয়া যায় গো মা, তুমি আমারে মাফ করে দিও গো মা। আমি ওই মহিলারে দেখছি সভাপতি সাহেব, কারণ এই লঞ্চ ডোবার আমি দেড় মাস পরে সখীপুর গেছি, মা পিল ওই ফেরি ঘাটে, সেই ফেরি ঘাটে ওই মহিলার ল্যাংটা হইয়া বাঁচতেছে। যখন মার কাছে টেলিফোন করছে, হুজুর মা টেলিফোনটারে আছাড় দিয়ে ফেলাই দিছে, ফেলাই দিয়ে কয় বাবা তুই কোন নদীতে আছো রে, একবার বল বাবা তুমি কোথায় আছো, শোনা কোথায় আছো বল। মা একটা দৌড় দিয়ে বাবা ওই মেঘনা নদীতে লাভ দিয়ে নামছে, ও যুবক ভাইরা সন্তান ডুবতাছে চাঁদপুরের ঠোঁটায়, শরীয়তপুর প্রায় 30 কিলোমিটার ডিফারেন্স, মা সন্তান রে কই পাইব, প্র্যাকটিক্যাল আমি দেখছি আর কানছি, আরে মা এই মারে কেমনে তুই বাসার থেকে তাড়াইয়া দেশে ভাই, এই মারে রাইকে বাপে রাইকে কেমনে বউলে আর আমি খাস, এ নাটুরের যুগের বাইরা রে। জনগণে মারে টাইনা নদীর থেকে উঠাইল, আহা আল্লাহু আকবার বললেন না, লঞ্চটা ডুবার আবার 3 মিনিট আগে আবার বন্ধিছে, মা এখনই লঞ্চটা ডুইবা যাবে গো মা। ও বাবা এখন তো যমুনা সেতু হইছে, ব্রিজ হইছে, আপনারা যখন ঢাকার থেকে লঞ্চে পার হইতেন এই নদীটা, যখন এই লঞ্চে পার হইতেন মার কাছে যদি বলতেন, মা আমি ঢাকার থেকে আসতাছি, বাজানরে দেখতেন কেউ তোমার জন্য দোয়া করে না, যায় না মাঝে বসে একজনে দোয়া করে তার নাম হলো মা। যখন লঞ্চটা ডুববে, যখন বলছে মা এখনই ডুবে যাবে, মা একটা দৌড় দিয়ে আবার নদীর মধ্যে নামছে। বাজান লঞ্চটা ডুবে যাওয়ার আগে বলল, মা তুমি আমারে দুধের দাবিটা সাইরা দিও গো মা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, আল্লাহু আকবার বলো, আহারে দরদিনি মা গো মা। এই জন্য আমার বিশ্ব নবী মদিনায় যখন হালিমায় সাদিয়াকে দাফন করে, আলহামদুলিল্লাহ বলেন, হালিমায় সাদিয়ার কবরে হাজিরা যায় আর চোখের পানি ফেলে জান্নাতুল বাকি কবরস্থানে কান্দে, পুলিশ তো বাবা ঠিক পাইতে দেয় না, তলে মানুষ ওই কবরের মাটি শুদ্ধ উঠাইয়ে ফেলবে, হালিমায় সাদিয়ার কবর উলামায়ে কেরাম যারা চিনে পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হালিমায় সাদিয়ার কবরে যখন আমার বিশ্ব নবী মাকে সোয়া দিবে, হালিমায় সাদিয়া বাজান অনেক হায়াত পেয়েছিলেন, আমার বিশ্ব নবীর মদিনায় যাইবার পরে হালিমায় সাদিয়ার মৃত্যু হয়ে যায়, আমার নবী হালিমায় সাদিয়ার লাশটা এইভাবে কোলে নিছে, কোলে নিয়ে কবরের মধ্যে সোয়া বলে কবরের মাটি যেই মাতার নিজের লাল রক্তগুলা দুধে পরিণত করে আমি মোহাম্মদ রে খাওয়াইছে, আড়াইটা বছর যেই মহিলা মারে দুধ খাওয়াইছে, যার শরীরের রক্ত আমি মুহাম্মাদের গায়ে আছে, আমার ওই মায়ের সাথে তোরা খারাপ ব্যবহার করিস না রে কবর। হ্যাঁ ভাইজান, বিশ্ব নবী পর্যন্ত মায়ের জন্য দোয়া করেছে, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী যদি মার জন্য এত পাগল হয়ে থাকে কেন তোমরা মা বাপরে কষ্ট দিবা, এই জন্য বিশ্ব নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই যুবকটা যখন মার কাছ থেকে বিদায় নিয়ে লঞ্চটা ডুবে গেল বাবা,
ঠিকানাটা পকেটে রেখে দিল। পাঁচ দিন পরে যখন গরুর মতো ফুলিয়া এমন গোস্তগুলা পচে গেছে বাবা, র‍্যাব বাহিনীর ঠিকানা পাইয়া ছেলেটারে সখীপুর নিয়ে গেল। যুবক ভাই রে, এখন দিলটা নরম করে কাঁদবি, কোনো মানুষ গন্ধে ছেলেটার কাছে যাইতে পারে না। এই মহিলা পচা লাশটা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া মা কান্দে, বাবা ও বাবা, বাবা ও বাবা, তুই আমার জন্য কি কাপড় কিনে আনছিলি গো বাবা, ও বাপ, তুই আমার কাপড় পরাবার আগে তুই সাদা কাপড় পরে গেলি বাপ, ও বাপ, তুই তোর মানে কোথায় রেখে গেলি বাবা, ও বাবা, তোর মাকে তুই কই রেখে গেলি। বাজান রে একটা চিৎকার দিয়া সখীপুরের ওই মা জীবনের তরে পাগল হয়ে যায়। ও বাজান পাগল হওয়ার পরে দেড় মাস পরে আমি সখীপুর গেলাম, হুজুর আমি যাইয়া দেখি ওই ফেরি গেটে দাঁড়াইয়া মহিলা উলঙ্গ হইয়া নাচে। আমি জিজ্ঞেস করলাম, এই অল্প বয়সের এই মেয়েটা এইভাবে কেন চিল্লাই চিল্লাই কান্দে? আর বলে, বাবা তুই কিছুই তো বলে গেলি না, আমার লেগে কি কাপড় কিনে আনলি, আমারে পরাইবার আগে তুই সাদা কাপড় পরলি, এই কথা বলতাছে আর নাচতাছে। আমি বললাম, এই মহিলা কি বলে? মাহফিল কমিটির ছেলেরা বলে, হুজুর শোনেন নাই, এই যে দেড় মাস আগে যে লঞ্চটা ডুবছিল এই মহিলার সন্তানটাই মারা গেছিল। যুবক ভাই, এই ঘটনার দ্বারা যদি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও, আজ থেকে ওয়াদা দাও মা বাবার খেদমত করতে রাজি আসো না নাই।